সেক্ষেত্রে বন্ধুরা ফ্রিল্যান্সার নাসিম ডট কর পক্ষ থেকে ফিরিয়ানসান নাসিন জানাচ্ছি শুভাচ্ছা এবার টিটোরিয়ালটি হচ্ছে আমাদের ইভেন্টস টিটোরিয়াল এবং এই ইভেন্টস টিটোরিয়ালটি হচ্ছে অনেক মজার একটা পেজ বলা চলে সাবজেক্ট বলা চলে টপিক বলা চলে অধ্যায় বলা চলে যাওয়া স্ক্রিপ্টের তো এতক্ষণ ধরে আমরা এত পরিমাণ গণিত ম্যাথমেটিক্যাল বিষয় অপারেটর ভেরিয়েবল বিষয়গুলো নিয়ে কিনে এত আলোচনা করছি যে একদম টোটালি বোরিং লেগে গিয়েছে তো এবার একটু আসলে একটু মজা করা যাক জাভা স্ক্রিপ্ট দিয়ে জাবা স্ক্রিপ্টের অনেকগুলো মজা করার বিষয় আছে তো যেমন আমি যদি বলি যে একটা জিনিস আমরা জাবা স্ক্রিপ্টে একটা অ্যালার্ট শো করাতে পারি কিভাবে এটা সাধারণত সিম্পলি এইভাবে বলতে পারি এবং বলতে পারি হ্যালো রাইট হ্যালো এবং আমি রিলোড করলে এটা কী হবে হ্যালো আসবে ওকে হ্যালো আসবে আচ্ছা এই আমার স্ক্রিপ্ট দিয়ে আবার যেটাই করতে পারবো আমি এই অ্যালার্টটা আবার ক্লিকের পরে নিয়ে আসতে পারবো কীভাবে বাটন নিলাম একটা আপ সরি এখানে নিলাম বাটন এবং নিলাম ক্লিক নিয়ে এখানে আমি বলতে পারি আচ্ছা কাজ করছে রেকর্ডটা করতে অবশ্যই কাজ করছে এখানে বললাম কিছু কিছু জাভা স্ক্রিপ্টের অ্যাট্রিবিউট আছে যেটাকে বলা হয় ইভেন্ট অ্যাট্রিবিউট ইভেন্ট অ্যাট্রিবিউট কেন ইউজ করবো জাভা স্ক্রিপ্টের কিছু ফাংশন ডিক্লেয়ার করার জন্য এবং সেই ফাংশনে যা করা থাকবে ইভেন্টের নাম যাই থাকবে সেই কাজটা করার পর ওই ফাংশনটা এক্সিকিউট হবে লাইক আমি যদি বলি যে ক্লিক অন ক্লিক সিএলআইসিকে আচ্ছা অন সিএলআইসিকে অন ক্লিক এই অন ক্লিক অ্যাট্রিবিউট হচ্ছে কাজ করে কখন এই এলিমেন্টের উপরে এই বাটনের উপরে সাপোজ আমি রিলোড দিয়ে দেখি বাটন আসে কি না এই যে বাটন আসছে এই বাটনের উপরে যখন ক্লিক করা হবে তখন কি করব আমি এখানে একটা ফাংশন বলতে পারি আমি জায়গাটাতে ওকে তো আমি এটা এইভাবে করলাম এবং এখানে বলতেছি আমি যে অন ক্লিক অ্যালার্ট এখানে আমি একটা ইনলাইন জাবাজকে লিখতে পারি এখানে সিঙ্গেল দিতে হবে যেহেতু ডবল দিয়ে আমি শুরু করেছি হ্যালো হ্যালো নাসিম ক্লিক দেওয়ার সাথে সাথেই আমাকে এখানে হ্যালো নাসিম বলবে এই যে হ্যালো নাসিম আচ্ছা আমি যদি এটাকে এইভাবে না করে যদি বলি যে এখানে একটা ফাংশন ডিক্লেয়ার করি রাইট ধরেন যে শো হ্যালো এটা ফাংশনের নাম দিলাম ওকে আচ্ছা এখানে আমি এখন বলবো যে ওই ফাংশন বানাতে হবে ফাংশন শো হ্যালো ওই নামে একটা ফাংশন তৈরি করতে হবে এবং এই ফাংশন অ্যালার্ট দিবে কি করবে অ্যালার্ট দিবে হ্যালো নাসিম ক্লিক করি হ্যালো নাসিম আসছে রাইট আমরা চাইলে এটাকে রিটার্নও করতে পারব কোনো সমস্যা নেই ফাংশন এক্সিকিউট হবেই ওকে আচ্ছা আমরা চাইলে এটাকে অন অন ক্লিক না করে আরেকটা আছে কি অন মাউস ওভার ওভার এইটা মানে মাউস উপরে নিয়ে গেলেই এইটা এক্সিকিউট হবে আচ্ছা রিলোড দিয়ে দেখি এবার মাউস নিয়ে যাই কাজ করছে রাইট সো এখানে অনেকগুলো আছে ইভেন্ট অ্যাট্রিবিউটস আমরা দেখে নিতে পারি নাম আছে এখানে করে এই যে এখানে অনেক আছে অন চেঞ্জ হ্যাঁ অন ক্লিক অন মাউস ওভার অন মাউস আউট অন কি ডাউন অন লোড আরও অনেকগুলোই আছে আমরা সার্চ করলেই পাবো ঠিক আছে দিস লিস্ট ইজ এই যে এখানে ক্লিক করলে আমরা পাবো ইভেন্ট টিভিট কতগুলো আছে হিসাব ছাড়া সবগুলোই কাজ করে অ্যানিমেশন অ্যান্টিভিট কানপ্লাই ক্লিক সব কিছুই আছে তো এগুলো আমরা কাজ করতে পারবো মাউস ইভেন্ট ওকে ড্রাগ ইভেন্ট সো এগুলো অনেকগুলো আছে এনিওয়াইস আমরা একটা একটা করে দেখবো এখানে ঠিক আছে ইভেন্টস নিয়ে কাজ করছি তো সো জেস ইভেন্টস আমরা একটু ট্রাই করে দেখি অন মাউস ক্লিক আবার অন কি ডাউন লেখার সময় আবার অন কি ডাউন আচ্ছা কি ডাউন করলেই কাজ হবে রিলোড দেয় আগে এভাবে লেখা যাবে না লেখার একটা ইয়ে আসতো সরি কোথায় চলে গেছে অন কি ডাউনটা শুধু ইম্পোর্টের ক্ষেত্রেই কাজ করবে আচ্ছা আমি যখন ক্লিক করছি ধরেন যে আমি এখানে অন ক্লিক দিয়ে রাখি অন ক্লিক এবং আমি এখানে যে লোড দিয়ে এখন ক্লিক করে এখানে আসে কি অ্যালার্ট আচ্ছা আমি যদি বলি ডকুমেন্ট রাইট তাহলে অবশ্যই লিখবে কিছু সে ধরেন যে ডকুমেন্ট রাইট এখানে যদি বলি ডকুমেন্ট রাইট এইভাবে না আমার করতে হবে এইভাবে ডকুমেন্ট রাইট হ্যালো একটা লেখা লিখবে সে আমি রিলোড দিচ্ছি এবং আমি ক্লিক করছি হ্যালো আসছে তাই না আচ্ছা এইভাবে আসলো এখন রাইট বাটন ক্লিক করে দেখেন এখানে হ্যালোটা হয়ে আছে এই জায়গায় তাহলে ডকুমেন্ট রাইট হ্যালো করছে সে ক্লিক করার পর হ্যালো লেখা উঠছে আমি যাচ্ছি ক্লিক করার পরে এর নিচে হ্যালো আসবে তাহলে কী হবে এখানে এর নিচে আমাকে একটা ডিআই বানাতে হবে তাহলে কী করব আমি এখানে থরেন যে ডিআইভি আর একটা আমি ইয়া দিলাম আইডি দিচ্ছি অ্যাড ট্যাক্স থরেন অ্যাড ট্যাক্স এবং এখানে আমি ফাঁকা রাখলাম এবং এই যে অ্যাড ট্যাক্স আইডি আমি নিব এখন নিয়ে এখানে এইভাবে বলবো না বলবো যে ডকুমেন্ট Get element পাই id এবং এখানে বলবো যে অ্যাট টেক্সট আর এখানে ইনার এসটিএম এল করবো ডট ইনার এস সমান সমান ক্লিক বললাম যে ক্লিক লেখাটা চলে যাবে সেখানে তাহলে যখনই আমি এই বাটনকে ক্লিক করলাম তখন সে ডাক দিল এই ফাংশনকে আর এই ফাংশন করলো কি ডকুমেন্টকে কাকে নিল অ্যাড টেক্সকে নিল এর মধ্যে ঢুকাই দিলো ক্লিকড লেখাটাকে ওকে একসঙ্গে কতগুলো কাজ হচ্ছে এই যে আমি এটা বিয়ার দিয়ে দে একটু ওকে বিয়ার দিয়ে দিলাম আবার ক্লিক দেন চলে আসছে রাইট ওকে তো এইভাবে কাজগুলো আমাদের হবে আচ্ছা আরেকটা জিনিস এই জায়গায় যদি আমি এখন বলি যে স্টাইল ব্যাকগ্রাউন্ড রেড রাইট এবং আমি লিখ দিলাম ব্যাকগ্রাউন্ড রেড হচ্ছে রাইট লাল আকার আসতেছে আমি যদি বলি যে এটা অলরেডি একটা লেখা থাকবে হ্যালো এবং এর ব্যাকগ্রাউন্ড রেড হবে তাহলে কী হবে লেখা আছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে তো আমি এখানে একটা করতে পারি এরকম এই অ্যাড টেক্সের একটা ফাংশান আছে এখানে ধরেন যে ব্যাকগ্রাউন্ড কেমন স্টাইল ব্যাকগ্রাউন্ড মে বি এভাবেই লিখে ব্লু একটু চেক করতেছি আমি হ্যাঁ ক্লিক করার পরে কালার চেঞ্জ হয়ে গেছে আশা করি বিষয়টাকে বুঝতে পেরেছেন জাস্ট এটুকুই বুঝেন যে অন ক্লিক ইভেন্ট টাইপের কাজ করে এখানে অনেকগুলো ইভেন্ট আছে অন মাউস ওভার আমি এখানে অন মাউস ওভার করতে পারি ওভার করলেও ওই কালারটা ব্লু হয়ে যাবে একটা সিএসএস অ্যাড করতেছে এখানে অ্যাকচুয়ালি আমি যদি রাইট ফর্ম ক্লিক করে এই জায়গায় আসি আর আসে বলি যে ধরেন এখানে আমি একটা ইনলাইন শেষে চেক ক্লিক করতে ধর আমি এখানে ক্লিক করলাম লাল থাকতেছে তো এখানে দেখেন যে রেড আছে আমি যখনই যখনই মাউসটা নিয়ে যাব তখনই এই যে আমার ব্লু হয়ে গেল তো এই হচ্ছে জাভাস্ক্রিপ্টের কাজ থ্যাংক ইউ সো মাচ